যারা মঞ্চে উপস্থিত আছেন, আপনাদের প্রিয় এবং এই এলাকার জনপ্রিয় বিধায়ক বিবেকানন্দ বাবু, উপস্থিত আমার ডান দিকে এসসি মোর্চার জেলা সভানেত্রী মামনি বাবুজি, আছেন এই মন্ডলের সভাপতি, আমাদের অন্যান্য নেতৃত্বরা যারা আমার ডান দিকে আছেন মহিলা মোর্চা এবং আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা, কাউন্সিলর নাই দীনেশ এবং আপনারা যারা রাস্তা হচ্ছে কেন্দ্রীয় সরকার করছে, আর এরা বলছে যে আমরা করছি জল জল জীবন মিশনের জল পাব তো সবাই পাইপের মাধ্যমে চালু হয়নি, রাজ্য সরকার দেরি করেছে, জল জীবন মিশন আমার রাজ্যে বা সারা দেশে রয়েছে, আপনারাও পাবেন দেরি হচ্ছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে সারা দেশে প্রতি বাড়িতে জল, পিএমএমআই আবাস ঘর পাইছেন নি ঘর 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 দেয় আপনাদের যদি পাইতে চান তবে মোদীজিকে বিজেপির সরকার লাগবে, বিজেপির সরকার ছাড়া মোদীজি বলেন কি হার ঘর মকান, প্রতি বাড়িতে আমি মকান চাই আমাদের মায়েদের জন্য, মায়েরা যেন সন্তানদেরকে নিয়ে তার স্বামীকে নিয়ে পরিবারকে নিয়ে ছাদের তলায় থাকতে পারে, উপরে টালি না উপরে টিন না ছাদ থাকবে, ছাদ ছাদ লাগবে, তাই মোদীজিকে শক্তিশালী করুন, আপনার ঘর জল ভাতা 3000 টাকা সমস্ত কিছু ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে প্রদান করবে, তাই 25 তারিখ আপনারা সবাই কর্তব্য চিহ্নে ভোট দেবেন। এক দ্বিতীয় কেউ গেছেন এখানে ত্রিপুরাতে কেউ কখনো যাননি, যাবেন ত্রিপুরাতে যাবেন ঘুরবেন, আপনাদের মধ্যে তো বড় রাজ্য নয়, আমাদের পশ্চিমবাংলার মধ্যে তো বড় নয় ছোট রাজ্য, আমাদের ভাষা আমাদের খাদ্য আমাদের সমস্ত কিছু সংস্কৃতি আমাদের আবেগ এবং রাজনৈতিক ধরন সবটাই একই রকম, আহ্বান জানাব যে কেন বিজেপি সরকারকে আবার দিল্লিতে প্রতিষ্ঠা করতে হবে এবং এই রাজ্যে জনবিরোধী যে তৃণমূল কংগ্রেস তাকে কেন পরাস্ত করতে হবে। আমাদের সরকার আসার পর সেটাকে সিপিআইএমের সরকার ছিল আগে, আমরা 700 করি তারপর 1000 করি এবং এখন এটা 2000 হয়ে গেছে, 2000 খবর নিয়ে দেখবেন যদি আত্মীয় স্বজন থাকে, সবাই 2000 সুকান্ত চৌধুরী চলে বলো না এরকম করলে হবে না, চলে বলো সবাই সবাই বলবেন সুকান্ত চৌধুরী সুকান্ত চৌধুরী সুকান্ত চৌধুরী সবাইকে আমার প্রণাম। আমি আমার বক্তব্য বাইরে এখনো যে সমস্ত আমাদের সক্রিয় কর্মীবৃন্দ এখানে ওখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করছে তাদের সকলকে আমি বলব আমাদের এই কমিউনিটি প্রেক্ষাকে এসে উপস্থিত হয়ে হওয়ার জন্য। শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত, সিস্টার নিশ্চিন্তের প্রতীক। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।